দুই নম্বর পয়েন্ট হচ্ছে বিদাত পরিত্যাগ না করা পর্যন্ত বিদাতির কোনো প্রকার তওবা করার সুযোগ জুটবে না। তওবা করতে হলে বিদাতটা ছাড়তে হবে আগে। এখন আমি যদি নাই জানি কোনটা বিদাত, তাহলে ছাড়বো কীভাবে আর সেটার উপর তওবা করবো কীভাবে? এটা একটা পয়েন্ট। আল এখানে আরেকটা হাদিস ই করতেছেন, তাবারানি বর্ণনা হাদিস এবং এটা সিলসিলাতুস সহিহা মানে আলবানের যে ই ওইখানে আছে। আল্লাহ তাআলা প্রত্যেক বিদাতের বিদাতকে পরিত্যাগ না করা পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রত্যেক বিদাতের বিদাতকে পরিত্যাগ না করা পর্যন্ত তওবার পথ রুদ্ধ করে দিয়েছেন। তওবা কর, তার তওবা কবুল হবে না। তাহলে প্রথম প্রাথমিকভাবে কি আমরা জানবো, আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে যে যেটুকু আমি নিশ্চিত হয়ে জানবো শুধু সেটুকুই করা উচিত। তাইলে আমি বিদাতে অন্তত জানতে বিদাতে গেলাম না, আর বিদাত তো জানতে হবে, জানলে না হয় আমি পরিত্যাগ করবো। কিন্তু আমি যদি মনে করি এইটাই ঠিক, তাহলে তো এটা করতেই থাকবো। এই জন্য এই জিনিসটা ডেঞ্জারাস, এবং এই জিনিসটা সম্বন্ধে আমরা পড়াশোনা করব, আমরা দরকার হয় আরও 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 পড়াশোনা করব, আরও জানবো। এই নিয়ে অনেক আরও আরও লেখালেখি আছে।